নমস্কার আজকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক তৃণমূল কর্মীর দেহ পাওয়া যায় কর্মী পরিবারের অভিযোগ গুলি চালায় তার অপর গোষ্ঠী তৃণমূল কর্মীরা নিহত ব্যক্তির নাম সঞ্জিত সরকার কিন্তু ঘটনাচক্রে যে গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সেই গোষ্ঠীর নেতা কালীপদ দাসও আর সকালে হাসপাতালে মৃত্যু হয় তার তৃণমূলের জেলা চেয়ারম্যান বলে কালীপদ দাসের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েছে এই গুলি চালানোর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে একাধিক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙা হয়েছে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে ব্যাপক থমথম হয়ে রয়েছে এলাকা এই উত্তেজনার রেশ দিন দিন বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা গোটা